আজকে আমরা খাসির মাংসের মেটে ভাজা করব, এই জন্য এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। মেটেগুলিকে সবগুলো এভাবে পিস করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এভাবে একটি বড় পেঁয়াজ। আদা রসুন বেটে নিয়েছি। এবার একটি কড়াই নিয়েছি, কড়াইতে এবার আমরা তেল ঢেলে নেব। কড়াইতে আমরা তেল গরম করে নিয়েছি, এবারে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তেলটি আমাদের গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলি আমরা ছেড়ে দেব। বাদামি বাদামি করে হয়ে গেল, বাদামি কালার হয়ে গেলে তখন বাকিগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলি আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আদা রসুন বাটাটি আমরা দিয়ে দেবো। আদা রসুনটি আমরা দিয়ে দিয়েছি। এবারে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবারে এক হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো মতো ভেজে দেব। ভালো মতো ছেটে দেবো, তারপরে আমরা একটু জল দিয়ে দিলাম এবং একটু ফুটতে দেবো, যাতে সেদ্ধ হয়ে যায়। ঝোলটি আমাদের ফুটে উঠেছে, আমি একটু ভেটে দিলাম ভালো মতো। আমরা আবার ভালো মতো ভেটে দেবো, যাতে লেগে না যায়। ঝুলটি আমাদের একদমই শুকিয়ে এসছে, ভালো মতো আমরা নেড়ে দেবো। একদম ভাজা ভাজা করে নিতে হবে। আমরা আবার ভালো মতো ভেজে দেবো।
সবজির জন্য তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো মতো ভোনা হয়ে গেছে, আমরা সার্ভ করে নেব। এবারে আমরা এটাকে সার্ভ করে নেবো একটি বাটিতে। দেখতেও খুব সুন্দর হয়েছে। Thank you.